ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দু হাজার কুড়ি একুশের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারে ছশো তেরো নম্বর পেজের গ্রামারটা করাবো এই পেজে সিন আনসিন আর রাইটিং করিয়ে দিয়েছি যারা দেখুনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও চলো শুরু করি ক্লাসটা দেখো ছশো তেরো নম্বর পেজের গ্রামার প্রথমে আছে ভার্বের সঠিক ফর্ম বাঁচতে হবে দ্য কিংডম অফ রবার্ট ব্রুস ড্যাশ বাই দ্য এনিমিস এটা অপশানে ছিল অ্যাটাক্ট ওয়াজ অ্যাটাকড আর ওয়াজ অ্যাটাকিং তাহলে অপশান টু ওয়াজ অ্যাটাক্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখো লিখেছি ওয়াজ অ্যাটাক্ট ব্রুস ড্যাশ ব্রেভলি বাট হি ড্যাশ এগেন অ্যান্ড এগেন তাহলে ব্রুস ফট ফট ব্রেভলি ফট ওয়াজ ফট আর হচ্ছে হ্যাজ ফট ছিল তাহলে এটা হয়ে যাবে ফট শুধু ফটটা ব্রেভলি বাট হি ওয়াজ ডিফিটেড ওয়াজ ডিফিটেড ডিফিটেড হ্যাজ ডিফিটেড ছিল ওয়াজ ডিফিটেড হয়ে যাবে সঠিক অ্যান্সার হি ওয়াজ ডিফিটেড এগেন অ্যান এগেন তাহলে প্রথমে অ্যাটাক্ট তারপরে ফট তারপরে ওয়াজ ডিফিটেড এরপরে আছে দেখো আর্টিকেল প্রিপোজিশান এ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড ম্যান সাসপেক্টেড টু বি এন আই এস সিম্প্যাথাইজার ওয়াজ অ্যারিস্টেড ফ্রম এ চার্চ ইন কুলু অন সানডে তাহলে প্রথমেরটা অ্যান তারপর একটা ফ্রম আর তারপর একটা হয়ে যাবে ইন এরপরে আছে দেখো ভয়েস চেঞ্জ বিয়ের দাগের একে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম তাহলে এখানে হয়ে যাবে দে উইল বি গিভেন দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম তাহলে এটা দেখলে কীরকমভাবে হলো দে উইল বি গিভেন দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম ওকে এরপর একটা আছে দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এক্সাইল ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন নিউ জিওগ্রাফি এটা কমপ্লেক্স করলে হবে ইফ হি ওয়াজ এক্সাইল ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি ইফ দিয়ে কমপ্লেক্স করলাম আমরা এরপর এটা দেখো কিনলি যে তার নাউন ফর্মটা এখানে কিনলি যে ওয়ার্ডটা আছে তার নাউন ফর্ম ব্যবহার করে রিরাইট করতে হবে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড এটা কিনলি নাউন ফর্ম ব্যবহার করলে হয়ে যাবে হি লুকস উইথ কিননেস ফ্রম সাইড টু সাইড কিনলির যে নাউন সেটা হবে কিননেস কিননেসটা হচ্ছে নাউন এরপর আছে প্রেজলভার সি এর দাগের একে পাবলিশড হয়ে যাবে ব্রট আউট পোস্টপন হয়ে যাবে পুট অফ আর স্টার্টেড সার্ডলি হয়ে যাবে ব্রোকেন আউট ক্লিয়ার এতটা তাহলে তোমাদের এই পেজটা আমি করে দিলাম পরের ভিডিওতে আরেকটা গ্রামারের পেজ নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকানটা প্রেস করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ